হ্যালো এভরিওয়ান, মেকানিক্যালের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকে আমি কিছু স্পেশাল এবং র্যান্ডম টপিক নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে কিছু সূত্র এবং তাদের ইউনিট কনভারসেশন নিয়ে আপনাদের দেখাবো। তো আমার আশা করি আমার যে ভিডিওগুলো তো কোনো সিরিয়াল নেই, আমার যখন যেটা মনে হচ্ছে আমি সেটা আপলোড করি বা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। তো আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আশা করি আপনাদের ছোট বড় যেসব সমস্যা আছে সেগুলো আপনি সমাধান পাবেন। ওকে, তো আজকে আমি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকগুলোর মধ্যে কী কী থাকবে আমি একটু লিখে দিই কী কী টপিক নিয়ে আমরা আজকে এই শর্ট ভিডিওটা হচ্ছে। সেগুলো হচ্ছে আমাদের টর্ক এবং ব্যাসার্ধের যে সম্পর্ক। ওকে, তো টর্ক এবং ব্যাসার্ধের সম্পর্কের সূত্রটা আমরা জানি না, টর্ক এবং ব্যাসার্ধের সূত্রের সেই সম্পর্ক কোনটা? শিয়ার স্ট্রেস 16T/π d³, ঠিক আছে, এটা হচ্ছে টর্ক এবং ব্যাসার্ধের সূত্র। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। এইটি হচ্ছে আমার কি টর্ক, ভালো করে লেখেন, টি হচ্ছে আমার টর্ক আর ডি হচ্ছে তো জানেন ডায়া, আর এই যে টাও হচ্ছে আমার স্ট্রেস, ঠিক আছে, বা পীড়ন বাংলায় যেটাকে বলে আমরা পীড়ন। তো কোনো একটা বস্তুর ওপর এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা অনলি একটি সিলিন্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, একটা সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে সলিড সিলিন্ডারের ডায়া। ওকে, এটা হচ্ছে সলিড সিলিন্ডারের ডায়া। তো কোনো একটা সলিড সিলিন্ডারে যদি ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে আর তার উপর যদি টর্ক প্রয়োগ করা হয় তাহলে এটার স্ট্রেসটা আপনি বের করতে পারবেন। এখন কথা হচ্ছে অঙ্কটা যত সোজা দেখতেছেন অত সোজা না, কারণ এখানে ইউনিট প্যাচ মারা দেয়। তো ইউনিটের প্যাচটা দেখানোর জন্যই মেইনলি আমার এই ভিডিওটা। তো কিভাবে আমি দেখা দিই ইজিলি এটার ইউনিটের প্যাচটা দূর করার, সেটা হচ্ছে এভাবে করবেন। ধরেন 16D/π d³ দেওয়া আছে, তো টর্ক তো সাধারণত মনে করেন যে 16 নিউটন মিটার দেওয়া আছে, হ্যাঁ, আর ব্যাসার্ধ দেওয়া আছে মনে করেন, ব্যাসার্ধ মনে করেন ধরেন আমার বের করতে হবে, আর টর্ক দেওয়া আছে আমার 500 MPa। এখন দেখেন অঙ্কটা কী পরিমাণ মানে কঠিন হয়েছে। কঠিন হওয়ার কারণ হচ্ছে এইখানে দেখেন আমার ডায়া বের করতে হবে, ডায়া বের কী মানে কোন ইউনিটে বের হবে এটা নিয়ে এখন কনফিউশনে পড়ে আছে যে ডায়ার ইউনিটটা কী হবে। টর্কের ইউনিট দেওয়া আছে MPa, মানে স্ট্রেসের ইউনিট দেওয়া আছে MPa, আবার টর্কের ইউনিট দেওয়া আছে SI ইউনিটে। তো এখন ডিয়ার ইউনিটটা কী বের হবে, মিটার নাকি মিলিমিটার, এই নিয়ে একটা কনফিউশনে পড়ে যায় আমরা। এই সমস্যা দূর করার জন্য আপনি একটা সহজ একটা কাজ করবেন, কোনো একটা কোনো অঙ্কে যদি দেখেন আমার MPa বলে দেওয়া আছে, কোনো একটা ইউনিটে MPa বলে দেওয়া আছে, MPa মানেই এটা 500 নিউটন/মিলিমিটার² তার মানে বুঝে ফেলছেন আমার সব ইউনিটগুলো নিউটন মিলিমিটার রাখতে হবে, ঠিক আছে। তাইলে আপনি ইজিলি অঙ্কটা করতে পারবেন। MPa কোনো অঙ্কে যদি দেখেন MPa, তাহলে এখানে যত সব ফোর্স আছে সব নিউটনে নিয়ে যাবেন, কিলো নিউটন থাকলে নিউটনে নেবেন, আর যত সব দৈর্ঘ্য আছে বা এরিয়া আছে সব মিলিমিটার বা মিলিমিটার স্কোয়ারে নিয়ে যাবেন। এখানে এরিয়ার কিছু নাই তাই আমরা মিলিমিটার স্কোয়ার আসবে না এখানে কিছু, ঠিক আছে। তো আমরা সবগুলা নিউটন আর মিলিমিটারে নেই, যেমন ধরেন এটা কী ছিল 500 MPa বা 500 নিউটন/মিলিমিটার² তখন অঙ্কটা কীভাবে বসাবো, এই টাওয়ের জায়গায় ঠিকই আমরা 500 বসায় ফেলবো। ওকে, ঠিক আছে, 500 বসে ফেলবো, আর 16T কি 16 নিউটন মিটার, মিটারকে মিলিমিটার কীভাবে নেয়, টি তো টি এর ভ্যালু আছে 16, কিন্তু নিউটন মিটার থাকলে 16ই বসতো, কিন্তু যেহেতু নিউটন মিলিমিটার, কারণ যেহেতু আমরা বলে দিছি সব MPa থাকলে সব দৈর্ঘ্য মিলিমিটার নিতে হবে, সো আমার মিটারকে মিলিমিটার নিতে গেলে 1000 দ্বারা একটা গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে কী হয়ে গেলো আমার 16 নিউটন মিলিমিটার, আর নিচে পাই ইন্টু
ডি কিউব। এখন আপনি সিম্পল যদি সলভ করেন, ডি এর ইউনিটটা মিলিমিটারে এসে পড়বে, বাস এই হচ্ছে অঙ্কটার পেস। ঠিক আছে, সূত্রটা সোজা হইলেও যেহেতু ডি কিউব আছে এই কারণে অঙ্কটা করতে আমাদের অনেক ব্যাক পাইতে হয়। ওকে, সোজা কথা কিছুই না, এই টাইপের অঙ্ক যদি দেখেন, কোনো অঙ্কে যদি মেগা পেস্কেল দেওয়া থাকে তো জাস্ট সিম্পলি নিউটন পার মিলিমিটার স্কোয়ার লেখা ফেলুন। মেগা পেস্কেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং এখানে যত সব ফোর্স আছে সব নিউটন মিলিমিটারে হবে, মানে সরি নিউটনে হবে, যত দৈর্ঘ্য আছে সব মিলিমিটারে হবে, আর এরিয়া আছে মিলিমিটার স্কোয়ারে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের ট্রিক্স। যে কোনো অঙ্কই হোক, মেগা পেস্কেল দেওয়া থাকলে সব দৈর্ঘ্যগুলো মিলিমিটারে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আসেন আমরা আরেকটা ছোটো একটা টপিকে যাই, সেটা হচ্ছে পানির ফ্লো, ওয়াটার ফ্লো। ঠিক আছে, আমাদের ওয়াটার ফ্লো, ধরেন আমার ওয়াটার ফ্লো, ধরুন একটা পাইপ আছে। ঠিক আছে, হ্যাঁ, পাইপের মধ্যে দিয়ে যদি পানি ফ্লো হয় তাহলে কিউ কী হবে? ভেলোসিটি ইনটু এরিয়া, এটা কিন্তু বেগ। ঠিক আছে, এটা কিন্তু বেগ, আর এরিয়াটা কী হবে? এরিয়া নিয়ে আমরা এই ভিডিওটা, পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার কি? এটার ইনার ডায়া। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার এরিয়া। এখন আসেন, যদি আমার অঙ্কটা একটু ঘুরে দেয়, যে আমার বলা দেয় যদি এনুলার, এনুলার তো জানেন, এনুলার হচ্ছে একটা পাইপের যদি পুরুত্ব খুব, সরি এনুলার না, ধরেন আমার থিক পাইপ দেওয়া আছে, একটু মানে পাইপের থিকনেসটা বেশি। ঠিক আছে, তখন আমাদের অঙ্কটা কীরকম হবে আমরা দেখি। ধরেন আমাদের পাইপের একটা থিকনেস দেওয়া আছে, থিকনেস কীরকম, ধরেন এরকম মোটা পাইপ, এরকম থিক দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, এবং এটার পুরুত্ব যেটা, এই যে পুরুত্ব, এই যে পুরুত্ব, হ্যাঁ, এটা হচ্ছে তার পুরুত্ব। ওকে, পুরুত্বটা মনে করেন আমার টি, তাইলে এখন এটার মধ্যে দিয়ে যদি আমার পানি ফ্লো হয় তাহলে এরিয়াটা কীভাবে লাগবেন? এরিয়াটা কী হবে? ভেলোসিটি ইনটু এরিয়াটা হবে পাই বাই ফোর ডি ওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার। ঠিক আছে, ডি ওয়ানটা কী? ডি ওয়ানটা হচ্ছে এই পুরা ব্যাসার্ধটা। ঠিক আছে, আর ডি টুটা হচ্ছে আমার এই ছোটো ব্যাসার্ধ। ওকে, ডি ওয়ান হচ্ছে আমার পুরা বড় ব্যাসার্ধটা, আর এই আর ডি টু হচ্ছে আমার, সরি সরি, এটা হয় নাই, হয় নাই, হয় নাই, মিস্টেক আছে আমার, একটু দেখা দিই। তো ভেলোসিটি ইনটু এরিয়াটা কী হবে? পাই বাই ফোর ইনটু ডি ওয়ান মাইনাস টু টি হোল স্কোয়ার। ঠিক আছে, ডি ওয়ান মাইনাস টু টি হোল স্কোয়ার, এটা মনে করেন কোনো একটা থিক পাইপ দেওয়া দিয়ে দিছে। ঠিক আছে, যার থিকনেস টি, টি টু হলো কেন? কারণ এখান থেকেও বিয়োগ হবে, এখান থেকেও বিয়োগ হবে, বাকি ফাঁকা যে জায়গায় এদিক দিয়ে আমার ওয়াটার ফ্লো হয়। ঠিক আছে, তো আমার ওয়াটার ফ্লো কী হচ্ছে? যদি একটা থিক পাইপ বলে দেয় তাহলে ওয়াটার ফ্লো হবে ডি ওয়ান, ঠিক আছে, মাইনাস টু টি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা থিক পাইপ, লেখা দেখেন, পুরু পাইপ, পুরু পাইপে যদি আমার ওয়াটার ফ্লো হয় তাহলে এই সূত্র। ওকে, এখন আসেন, এখন যদি কী বলে এনুলার যদি বলে, এনুলার তখন কী করবেন? এনুলার হচ্ছে দুইটা দুইটা পাইপের মধ্য দিয়ে যদি পানি যায়, কীরকম আমি দেখাই, এনুলার হচ্ছে, এনুলার জিনিসটা হচ্ছে এরকম, এনুলার হচ্ছে মনে করেন এরকম একটা পাইপ, আবার মাঝখানে এরকম ওইটার মতে, কিন্তু এটার পুরুত্ব হচ্ছে এই যে ভিতরে, এই ভিতরে। ঠিক আছে, এটার পুরুত্বটা হচ্ছে ভিতরে, হ্যাঁ, এই পুরু ওয়াটারটা এদিক দিয়ে ফ্লো হয়, এটাকে বলা হয় এনুলার, বাংলায় এনুলারই বলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? এই ক্ষেত্রে ফ্লো রেট হবে ভেলোসিটি ইনটু এরিয়া কি? পাই বাই ফোর। এখন হবে কি, এই যে বড় যে ব্যাসার্ধ, ঠিক আছে, বড় ব্যাসার্ধ হোল স্কোয়ার বিয়োগ এই ছোট যে ব্যাসার্ধ বা ব্যাস, সরি ব্যাস, বড় যে ব্যাস ডি ওয়ান ডিভাইড বাই ছোট যে ব্যাস, এই দুইটার বিয়োগ ফলের দিক বিয়োগ করে দিলে যে এরিয়া, ওই এরিয়া দিয়েই তো আমার ওয়াটার ওয়াটার ফ্লো হচ্ছে। ঠিক আছে, এই কারণে বিয়োগ ফল। তো তিনটা পার্থক্য আমি দেখাই দিলাম কোন ক্ষেত্রে কী হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে,
এই ক্ষেত্রে কি হয়, দুইটা দুইটা ফ্লোয়ের মাঝখান দিয়ে